Assalamualaikum, আমি শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো গত কয়েকদিন যাবতই আমি ইনস্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করছিলাম এবং কম বেশি প্রায় সকল শেয়ার নিয়ে আমি আলোচনা করেছি ওই সেক্টরটির। তো আজকে আমি আরেকটি নতুন সেক্টরে যেতে যাচ্ছি। তো আজকে আমি যে সেক্টরটিতে যাব সেটা দেখার জন্য প্রথমে আমি যাব হচ্ছে মার্কেট। এখান থেকে আমি প্রথমে নেব হচ্ছে মার্কেট ফ্রেম, এই অংশটাতে যাব। এখান থেকে আমি বর্তমানে দেখব যে কোন শেয়ারটি এখন ভালো করছে বা কোন সেক্টরটি বর্তমানে ভালো করছে, সেখানে আমরা যেতে পারি বা সেই সেক্টরটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম সেক্টর রয়েছে, যেমন টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড, ইন্স্যুরেন্স, ব্যাংক, মিসেলেনিয়াস, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আইটি সেক্টর এবং প্রায় সকল সেক্টরই এখানে দেওয়া আছে। এবং কোন সেক্টরটি কত ভালো করছে আমরা এখান থেকে এক নজরে দেখতে পারবো এবং কোন সেক্টরে কোন কোন শেয়ারগুলো বর্তমানে ভালো করছে আমরা এই অপশনটিকে দেখতে পারবো। তো এই অপশনটি পাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে স্টক বাংলা .com ওয়েবসাইটে। সেখান থেকে আপনারা খুব সহজেই এই চারটি সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন বা খুব সহজে এই চারটি আপনারা দেখতে পারেন। তো আমি এখন এই চারটি থেকে এক নজরে দেখে বুঝতে পারছি যে তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি পাচ্ছে বা ভালো করছে টেক্সটাইল যে সেক্টরটি রয়েছে এই সেক্টরের শেয়ারগুলোতে। তো আজকে আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে আলোচনা করতে পারি এবং এই টেক্সটাইল সেক্টরের বিভিন্ন রকম শেয়ার নিয়ে আলোচনা করতে পারি। তো চলুন আমরা একটু এখানে ভিতরে ঢুকে দেখি কোন কোন শেয়ারগুলো বর্তমানে ভালো করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে আলিফ যে শেয়ারটি রয়েছে সেটা 5.21% বৃদ্ধি পেয়েছে। কেটিএল এটাও বৃদ্ধি পেয়েছে। তারপর এখানে পিটিএল, এখানে আলহাস টেক্সটাইল, এগুলি, তারপর ঢাকা ডাইং, এগুলি ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা বর্তমানে এই খারাপ মার্কেটেও এই সেক্টরটা মোটামুটি ভালো করছে। তো আজকে আমরা মূলত এই সেক্টরটি নিয়ে আলোচনা করব। তো যেহেতু আলিফ এই শেয়ারটি মোটামুটি ভালো করছে বর্তমান সময়ে, তো আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো এই জন্য আমি চলে যাব হচ্ছে এখানে চার্ট অপশনে। চার্ট অপশন থেকে আমরা যাব হচ্ছে টেকনিক্যাল চার্ট বা অ্যাডভান্স টিএ চার্ট, যেটা আমরা সবসময় দেখি সেখানে যাব। সেখানে আমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পাবো যে আমাদের যে চার্টটি রয়েছে সেটা এখানে কিন্তু লোড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা চাইলে এখন আমাদের যে কোম্পানিটি ছিল সেটা আমরা এখানে সার্চ করব। তো আমরা এখন যেহেতু আলিফ নিয়ে আলোচনা করব, তো আমরা এখানে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা নিয়ে আলোচনা করছি। তো সেটা আমরা এখানে লোড করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল চার্টটি এখানে লোড হয়ে গিয়েছে। তো এখন বর্তমানে আমরা এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে দেখেন এই চারটি থেকে বুঝতেই পারছি যে বর্তমানে শেয়ারটি একটা ভালো আপট্রেন্ডে রয়েছে এবং এটার কিন্তু আপট্রেন্ড কিন্তু দীর্ঘমেয়াদ যাবৎ চলছে বা অনেক দিন যাবতই চলছে এবং খুব আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এবং বর্তমানে কিন্তু শেয়ারটি আবার কিছুটা ডাউন হয়ে গিয়েছিলো এই অংশটাতে, এরপরে কিন্তু আবার একটা আপ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই শেয়ারটির ক্ষেত্রে যদি এখন বলি, তো এই শেয়ারটির আপট্রেন্ড মূলত শুরু হয়েছিল এই অংশটা থেকে এবং এখান থেকে শুরু হয়ে ভালো একটা আপ চলেছিল দীর্ঘ সময় যাবৎ এই পর্যন্ত। এরপরে কিছুটা ডাউন হয়ে গিয়েছিলো এখানে এবং আবার কিন্তু এখানে একটা আপট্রেন্ড আমরা খেয়াল করছি। তো আমরা যদি এই শেয়ারটির যদি একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স যদি ধরতে চাই, তাহলে আমরা বলতে পারবো এই শেয়ারটির সাপোর্ট কিন্তু বর্তমানে রয়েছে এইটা বা এই প্রাইসটাকে আমরা ধরতে পারি 16 টাকা। এই প্রাইসটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরতে পারি এবং আমরা যদি এই শেয়ারটির যদি রেজিস্ট্যান্স হিসেবে ধরতে চাই, তাহলে আমরা এই যে এইটাকে 22.20 টাকা এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। অর্থাৎ কোনোভাবে যদি এই শেয়ারটির মূল্য 16 টাকা নিচে নেমে যায়, তাহলে সম্ভাবনা আছে ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার। এবং যদি কোনোভাবে যদি এই শেয়ারটির মূল্য 22.20 টাকার উপরে চলে যেতে পারে, তাহলে সম্ভাবনা আছে একটা দীর্ঘমেয়াদী আপ হওয়ার। তো আমরা দেখতে পেয়েছিলাম এই অংশটাতে কিন্তু সেই যে রেজিস্ট্যান্স লাইনটি ছিল সেটা ক্রস করেছিল, কিন্তু ক্রস করার পরেই কিন্তু আবার এখানে আমরা কারেকশন দেখতে পেয়েছি। তো চলুন আমরা এই শেয়ারটির যদি একটু লেনদেন নিয়ে আলোচনা করি, তাহলে জিনিসটা একটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। যেমন এই শেয়ারটি কিন্তু এই অংশটাতে একদমই লেনদেন কম ছিল, এর ফলে কিন্তু শেয়ারটি একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল। এরপরে ধারাবাহিকভাবে এই লেনদেন কিন্তু এখানে বৃদ্ধি পেতে শুরু করেছে এই অংশগুলোতে এবং প্রায় সবসময় বেশি পরিমাণ লেনদেনই ছিল এবং প্রায় কাছাকাছি পরিমাণ লেনদেনই কিন্তু এই অংশটাতে হয়েছিল। এর ফলে শেয়ারটির মূল্য আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এবং আমরা একটা জিনিস বলতে পারি যে এই অংশটাতে শেয়ারটির কিন্তু সেল প্রেশার অনেক কম ছিল এবং বাই প্রেশার ছিল বেশি, এর ফলে কিন্তু প্রতিনিয়ত শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই অংশটাতে এসে আমরা দেখতে পেয়েছি সেল প্রেশার বৃদ্ধি পেয়েছিল, এর ফলে এখানে দেখেন শেয়ারটির মূল্য কিন্তু ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিলো বা কিছুটা ডাউন হয়েছিল। ঠিক আছে, তো যেহেতু বর্তমানে আবার এখানে একটা আপট্রেন্ড শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বাই প্রেশার রয়েছে, তাহলে সেই সূত্র অনুযায়ী বর্তমানে কিন্তু শেয়ারটি কিন্তু মূল্য বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই শেয়ারটির কি মূল্য আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে নাকি এখানেই থেমে যাবে নাকি ডাউন ট্রেন্ডে চলে যেতে পারে, সেটা আমরা এখন বিবেচনা করব হচ্ছে
আমরা প্রথমে তিনটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করতে পারি। সেই তিনটি ইন্ডিকেটরের মাধ্যমে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো প্রথমে আমরা নিব হচ্ছে বরাবরের মতোই আরএসআই ইন্ডিকেটর। তারপরে নিব হচ্ছে এমএসইডি ইন্ডিকেটর। এবং সর্বশেষে নিব হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। তো আমরা অলরেডি তিনটি ইন্ডিকেটর নিয়ে ফেললাম, এখন আমরা আলোচনা করতে পারি। তো আমরা দেখতে পেয়েছিলাম যে এই অংশটাতে বলেছিলাম যে সেটি একদম নিচে অবস্থান করছিল, এবং আমরা দেখেন আরএসআই মানও কিন্তু একদম নিচে অবস্থান করছিল। কিন্তু এরপরে কিন্তু আস্তে আস্তে যে আপ হতে শুরু করে, এবং বেশিরভাগ সময় কিন্তু দেখেন শেয়ারটির মূল্য কিন্তু আরএসআই প্রায় 70-এর উপর অবস্থান করছিল বা 70-এর কাছাকাছি অবস্থান করছিল এই অংশগুলোতে, ঠিক আছে। তার মানে একটা দীর্ঘ সময় যাবৎ শেয়ারটি একটা ভালো আপে ছিল, এবং এরপরে কিন্তু একটা পতন শুরু হয় এটা, এবং পতন হতে হতে কিন্তু আরএসআই কিন্তু প্রায় 30-এর কাছাকাছি নেমে যায়। এবং এই 30-এর কাছাকাছি আসার পর কিন্তু আবার একটা আমরা আপ দেখতে পাচ্ছি এই অংশটাতে, এবং এখানে কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছে, এবং এই শেয়ারটি কিন্তু বর্তমানে আপ ট্রেন্ডে যেহেতু রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু একটা কারেকশন হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় আগামীতে কিন্তু এই শেয়ারটি বাড়ার একটা উচ্চতর সম্ভাবনা আছে, এখন সেটা কি ফলো করে কিনা সেটা আমরা দেখতে পারবো আগামী দিন। এবং যেহেতু বর্তমানে টেক্সটাইল সেক্টরগুলো ভালো করছে, এবং আলিফ যেহেতু একটা টেক্সটাইল সেক্টরের শেয়ার, সেহেতু এই শেয়ারটি ভালো করার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু এখানে একটা অলরেডি কারেকশন আমরা দেখতে পেয়েছিলাম এই অংশটাতে, এখন সেই কারেকশনের পরে এখন আবার একটা আপ ট্রেন্ডে রয়েছে এই শেয়ারটি, আমরা আপ দেখতে পাচ্ছি। এবং এখানে সামান্য পরিমাণ একটা কারেকশন হওয়ার পর আবার আমরা আপের কিন্তু একটা নিশানা খুঁজে পাচ্ছি। এবং যেহেতু মানুষের এই শেয়ারটির প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে, অর্থাৎ লেনদেন বৃদ্ধি পাচ্ছে, এবং সাথে সাথে কিন্তু বাই প্রেশারও বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আশা করা যায় এই শেয়ারটি আরও আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি এই শেয়ারটির এমএসসিডি লাইনটা যদি একটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে দীর্ঘদিন যাবৎ এই অংশটাতে এমএসসিডি এবং যেই লাল যে দাগটি ছিল, সিগন্যাল লাইনটি ছিল, সেই লাইনটার কাছাকাছি অবস্থান করছিল, এবং হঠাৎ করে এই অংশটাতে এসে এমএসসিডি কিছুটা আপ হয় সিগন্যাল লাইনকে ক্রস করে, আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে। এরপরে কিন্তু একটা ডাউন শুরু হয়, এবং ভালো পরিমাণ ডাউন কিন্তু আমরা দেখতে পারি এই অংশটাতে। এরপরে আবার এখন আমরা আপ দেখতে পাচ্ছি এই অংশটাতে। তো যেহেতু এখানে আপের যে স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি ভালো, এবং একটা দীর্ঘ আপ হওয়ার একটা সিগন্যাল আমাদেরকে দিচ্ছে, এবং এটা সম্পূর্ণ নির্ভর করছে হচ্ছে টেক্সটাইল সেক্টর উপরে। অর্থাৎ টেক্সটাইল সেক্টর যদি ভালো করতে পারে বা কন্টিনিউয়াস যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সম্ভাবনা আছে এই শেয়ারগুলোর বৃদ্ধি পাওয়ার। এবং যেহেতু বর্তমানে টেক্সটাইলের সময়, সেহেতু আমরা ধরতে পারি এই শেয়ারটি টেক্সটাইল সেক্টরের একটা অন্যতম ভালো শেয়ার, কিন্তু এটার ফান্ডামেন্টাল কিন্তু অতটা ভালো না। তা আমরা যদি এটা যদি ফান্ডামেন্টাল অবস্থাটা যদি একটু বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো এটা ফান্ডামেন্টালি কিন্তু তেমন একটা ভালো অবস্থানে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি এটার থার্ড কোয়ার্টার ইপিএস হচ্ছে মাত্র 39 পয়সা, অর্থাৎ 9 মাসে এটার আয় হয়েছে মাত্র 39 পয়সা। এবং আমরা যদি এটার পিই যদি হিসাব করি, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে 42.69 হচ্ছে এটার পিই। তার মানে পিই কিন্তু নিরাপদের তুলনায় অনেক বেশি পরিমাণে রয়েছে, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু এইসব ফান্ডামেন্টালভাবে বিবেচনা করলে এটা নিরাপদ না কখনোই এই শেয়ারটিতে বিনিয়োগ করা। তবে যেহেতু বর্তমানে আপ ট্রেন্ডে রয়েছে শেয়ারটি, এবং আপনি যদি ট্রেন্ড হিসেবে বিবেচনা করতে চান, তাহলে এই শেয়ারটি কিন্তু একটা ভালো শেয়ার হিসেবে আমরা বিবেচনা করতে পারি ট্রেন্ড হিসেবে। তবে অবশ্যই দীর্ঘমেয়াদে বা আমরা যদি ফান্ডামেন্টাল হিসেব করি, তাহলে কিন্তু এই শেয়ারটি কখনোই ফান্ডামেন্টালি নিরাপদ নয় বিনিয়োগ করার ক্ষেত্রে। এবং যেহেতু পি রেশিও অনেক বেশি, সেটা আপনাদের বিবেচনা রাখতে হবে। এবং যেহেতু এই শেয়ারটি কিন্তু এগ ক্যাটাগরির শেয়ার, কিন্তু তারপর আমরা দেখতে পারি যে এখানে দেখেন পাবলিক কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে 55.08%, এবং স্পন্সরের কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে 30.46%। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিকের শেয়ার সংখ্যা কিন্তু বেশি রয়েছে। সুতরাং যেহেতু বর্তমানে এই শেয়ারটি আপ হচ্ছে, সেই হিসেবে এই শেয়ারটিতে আপনি বিনিয়োগ করতে চাইলে পারেন, কিন্তু সম্পূর্ণ আপনার নিজের বিবেক বিবেচনা অনুযায়ী। কিন্তু এটা যদি আপনি ফান্ডামেন্টাল হিসাব করেন, তাহলে কিন্তু কখনই এই শেয়ারটিতে বিনিয়োগ করার জন্য আমি সাজেস্ট করব না। এখন আমরা যদি এই শেয়ারটির যদি বোলিঞ্জার ব্যান্ড নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই শেয়ারটির একটা দীর্ঘ সময় যাবৎ আপ ট্রেন্ড ছিল, এরপরে এখানে দেখেন একটা ডাউন ট্রেন্ড আমরা খেয়াল করেছিলাম, এবং আবার একটা আপ হচ্ছে। তো একটা দীর্ঘ সময় যেহেতু এখানে আপ ছিল, এরপর আবার কিছুটা ডাউন হয়ে কিন্তু আবার আপ হয়েছে। তো আমরা এখনও জানি না যে এই আপটা কতদিন যাবৎ চলতে পারে, তবে যতদিন পর্যন্ত টেক্সটাইল সেক্টর ভালো করবে, আশা করা যায় এই শেয়ারটিও ভালো করতে পারে। এবং যেহেতু
আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে টেক্সটাইল সেক্টরের প্রায় সব শেয়ারই কিছু না কিছুভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এই শেয়ারটি। এবং এই শেয়ারটি যেহেতু ফান্ডামেন্টাল অতটা ভালো না, তাই আমি বলবো যে এই শেয়ারটিতে আপনার বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানের সাথে বিনিয়োগ করতে পারে। এবং এই বিনিয়োগ করার সময় অবশ্যই আপনাদেরকে আরও কয়েকদিন দেখতে হবে যে এই শেয়ারটির আসলে কোন দিকে যায়, কারণ যেহেতু এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ, এবং এই মার্কেটের অবস্থা খারাপ হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা বিনিয়োগকারীরা ভুলভাল শেয়ারে বিনিয়োগ করেছিলাম, এবং যেগুলির কোনো ফান্ডামেন্টাল নেই এরকম শেয়ারে বিনিয়োগ আমরা বেশি করেছিলাম, এবং ওইসব শেয়ারগুলো ওভার ভ্যালুড পর্যায়ে ছিল। যেমন এই আলিফ শেয়ারটিও কিন্তু বর্তমানে ওভার ভ্যালুড পর্যায়ে রয়েছে। এরকম ওভার ভ্যালুড পর্যায়ের শেয়ারগুলোতে আমরা বিনিয়োগ করার ফলে কিন্তু আমাদের শেয়ার মার্কেটকে আমরা নষ্ট করেছি, এবং আমরা আমাদের বিনিয়োগ কিন্তু এখন হারাতে বসেছি বা অনেকে হারিয়ে ফেলেছে। তো সুতরাং আমি বলবো এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা বিষয় বিবেচনা রাখতে হবে। এক হচ্ছে এই শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টাল অবস্থা তেমন একটা ভালো না, এবং যেহেতু এই শেয়ারটি একটা সময়ে আপট্রেন্ডে ছিল, এরপরে কিছুটা কারেকশন হওয়ার পরে কিন্তু আবার একটা আপট্রেন্ডে রয়েছে। তো সুতরাং সম্ভাবনা আছে হয়তো যে কোনো সময় এটার আপট্রেন্ড চলে যেতে পারে এবং আবার ডাউনে চলে যেতে পারে। অতএব এই সব রিস্কগুলো বিবেচনা করে আপনি এই শেয়ারটিতে চাইলে বিনিয়োগ করলে করতেও পারেন, আবার না করলে নাও করতে পারেন। এই সবগুলোই নির্ভর করছে আপনার নিজের উপরে, ঠিক আছে? তবে আপনি যদি আমার কাছ থেকে যদি সাজেশন চান, তাহলে আমি বলবো যে এই শেয়ারটিতে বিনিয়োগ করা আপনার জন্য নিরাপদ নয়, ঠিক আছে? তো এই ছিল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা চাইলে আমাকে কমেন্টস আকারে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং আপনারা যদি অন্য কোনো শেয়ারের টেকনিক্যাল দেখতে চান, তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোরও টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।